বিসমিল্লাহির সম্মানিত শুধু সকলকে আমার আসসালামু আলাইকুম। আজকে উপস্থিত হয়েছে আপনাদের ছোট সম্মানে, যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের, আমাদের ছোট নদী পাঠ রয়েছে এটি এবং পৃষ্ঠা 32 থেকে 35 কীভাবে আমরা পুরো বিষয়টিকে আমরা আজকে আপনার সর্বমতে এখানে 10টি পয়েন্ট ইন্ডিকেট করছি এবং এখানে আমাদের আরও 2টি রয়েছে, এই বিষয়গুলো কীভাবে শেখাবো আমরা আমাদের ছোট সম্মানদের, কীভাবে মনোযোগী করব এবং একটি পার্ট আমরা এখন থেকে যে কাজটি করব, যে পার্টটি নিয়ে আমরা আলোচনা করব সেই পার্টটি যেন আমাদের একটি ভিডিওর মাধ্যমে হয়ে যায় এবং কী কী ভাবে আমরা এই জিনিসগুলো শেখাতে পারি, কোন কোন উপকরণের মাধ্যমে এবং পুরো বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো আমরা ক্লাসে আলোচনা করি সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আজকের এই ভিডিও থেকে শুরু করছি এবং আমরা প্রতিটি ক্লাসে এইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং যে কাজটি করছি যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রস্তুতিগুলো আমরা শুরু করেছি, আশা করছি আজকের 32 থেকে 35 পর্যন্ত আমাদের ছোট নদী অধ্যায়টি কীভাবে আপনাদের ছোট সম্বন্ধে পড়াবেন প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটির শেষের দিকে খুবই গুরুত্বপূর্ণ মতামত এবং আলোচনা রয়েছে, আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সম্মানিত সুধি, সকলকে আমার আসসালামু আলাইকুম ওয়াদা ফার্গ লার্নিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাতে শুভেচ্ছা। আজ আমরা উপস্থিত হয়েছি আপনাদের ছোট সোনামনিরা, যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে, তাদের বাংলা বই থেকে আমরা আজকে একটি পার্ট নিয়ে আলোচনা করব এবং কী কী থাকছে তার পুরো বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে দেখানোর চেষ্টা করব। তো আমরা আজকের যে পার্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের ছোট নদী। আমরা যেহেতু প্রথম প্রান্তিক যে মূল্যায়ন সেটির উপরে আপনাদেকে ভিডিও দিয়েছি এর আগে এবং আপনারা দেখেছেন এবং আমাদের কমেন্টসও করেছেন, তো আমরা সাময়িকভাবে কিছু কিছু ভিডিওতে আমাদের ছোট শিশুদের জন্য ভিডিওগুলো সেট হয়ে গিয়েছে, এটা ইউটিউব থেকে হয়েছে, তো সেক্ষেত্রে চেষ্টা করব আপনাদের যেন আবারও কমেন্টসগুলো করতে পারেন। এটি আমি আজকে দেখছি, তো যেহেতু আজকে দেখছি অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য কালকে যাবে, তো চেষ্টা করছি যেন আপনারা কমেন্টস করতে পারেন এবং আপনাদের মন্তব্যগুলো শেয়ার করতে পারেন। যদি কমেন্টস করা যায় সেক্ষেত্রে আপনারা কমেন্টস অবশ্যই করবেন, একটি করে কমেন্টস দেখে যাবেন। তো আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হলো পৃষ্ঠা 32 থেকে আলোচনা করব, 32 এবং 33, 34 এবং 35 পৃষ্ঠা পর্যন্ত আমরা 35 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব এবং কী কী থাকছে পুরো বিষয় নিয়ে আমাদের আজকের আয়োজন, আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখছি। তো আমরা আমাদের ছোট সম্বন্ধীদের এই বিষয়গুলো শেখানোর ক্ষেত্রে কী কী উপায়ে আমরা এই কাজগুলো করব সেগুলোর জন্য আমরা কন্টিনিউ আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি এবং আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন। তো আমরা যে কাজটি করব সেটি হলো প্রথমে এই কবিতাটি, তাদের যে কবিতাটি রয়েছে এই কবিতাটি আমাদের কবির নাম সহ, অবশ্যই কবির নাম সহ আমরা শেখাব, এটি গেল একটি বিষয়। এরপরে আমরা লাইনগুলো, তাদের যে কবিতার লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো প্রত্যেকটি লাইন সুন্দরভাবে পড়িয়ে পুরো কবিতাটি অবশ্যই আমাদের পুরো কবিতাটি আমাদেরকে তাদেরকে শেখাতে হবে এবং প্রত্যেকটি লাইনের যে অর্থ সেই অর্থগুলো আমরা তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা কীভাবে সহযোগিতা করব আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এর সাথে বাক্যগুলো আমরা কীভাবে কাজ করবো সেটি দেখাবো এবং নতুন নতুন শব্দ এই বিষয়টি আমাদের অবশ্যই জানাতে হবে আমাদের ছোট সম্বন্ধে। এরপরে প্রশ্নগুলো আমরা কীভাবে শেখাতে পারি তার জন্য আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এরপরে আরও কিছু পয়েন্ট রয়েছে যে পয়েন্টগুলো অবশ্যই আমাদের শেখাতে হবে, সেগুলো হলো যে ছবি বা চিত্র, ছবি বা চিত্রগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা অবশ্যই শেখাবো। এরপরে যেটি রয়েছে আমাদের অনুচ্ছেদ লিখন আমরা অবশ্যই আমাদের ছোট সম্বন্ধের এই পার্টটি থেকে অনুচ্ছেদ লিখনের একটি বিষয়ে আলোচনা করতে পারি। তো এখন আমরা যেটি দেখে নেব যে আমাদের 9 নম্বরে সেটি হলো শূন্যস্থান এবং আমাদের 10 নম্বরে আমাদের মিলকরণ।
আমরা 10টি বিষয় নিয়ে আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখানোর চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন। এখন কথা হলো যে আমরা এই 10টি বিষয় কিভাবে শেখাব। তো প্রথমত আমরা আমাদের ছোট সম্মানীদের যে কাজটি করব সেটি হলো তাদের এই কবিতাটি, আমাদের ছোট নদী কবিতাটি যে রয়েছে এই কবিতাটি সম্পর্কে না বলে প্রথমেই আমরা আমাদের ছোট সম্মানীদের বিভিন্নভাবে গল্প বলে আমরা আমাদের ছোট সম্মানীদের বিভিন্নভাবে গল্প বলে আমরা প্রথমত তাদেরকে এই একটি বিষয় নিয়ে আসবো। তো এখন আমরা দেখে নেব যে কী কী বিষয়ের উপরে আমরা আমাদের ছোট সম্মানীদের এই পুরো বিষয়টি, আমাদের ছোট সম্মানীদের এই পার্টটি আলোচনা করতে পারি। তো প্রথমত যে কাজটি হলো যে আমরা তাদের সঙ্গে গল্প করব। গল্প করে তাদের নদী সম্পর্কে কিছু জিজ্ঞাসা করব। তারা নদী দেখেছে কিনা, নদীতে গোসল করেছে কিনা, এই বিষয়গুলো এখন থেকে আমরা আমাদের ছোট সময়ে বলার চেষ্টা করব। এবং কেউ যদি নদী সম্পর্কে দেখে না থাকে সেক্ষেত্রে তাদের নদী সম্পর্কে চিত্রগুলো দেখাতে পারি। সেক্ষেত্রে আমরা বিভিন্ন ভিডিও থেকে বিভিন্ন ভিডিও এনে সেগুলোকে দেখাতে পারি এবং এক্ষেত্রে আপনি ইউটিউবে সহজে পেয়ে যাবেন। এর কথা হলো যে এই ভিডিওগুলো থেকে আমরা যে আমাদের ছোট সময়ের ভিডিওগুলোর সহযোগিতা নিয়ে যে কাজগুলো করব তাতে তারা সুন্দরভাবে এই বিষয়গুলো নিতে পারবে এবং শিখতে পারবে। এবং গল্পগুলো অবশ্যই বাস্তবমুখী হতে পারে, অবাস্তবমুখী হতে পারে। এখন এটি গেল তাদের এই পার্টি দেওয়ার পূর্বের প্রস্তুতি। এখন আপনি তাদের এই বিষয়টি ক্লিয়ার করলেন। ক্লিয়ার করার পরে আপনি তাদেরকে বললেন যে চলো আমরা এখন একটি কাজ করব, সেটি হলো বই দেখব। আমরা তাদেরকে বই সম্পর্কে ধারণা দেব। বই সম্পর্কে ধারণা দেওয়ার সময় আমরা যে কাজটি করব সেটি হলো যে তাদের এই পাঠ যে আমাদের ছোট নদী সেই পাঠটি সম্পর্কে আগে তাদেরকে বইটি থেকে বের করতে বলব। এখন কথা হলো যে এই পাঠটি সম্পর্কে যখন তারা আলোচনা করবে তো আমরা আমাদের যে ছোট সম্বন্ধে যে পাঠ আমরা জানি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই নবম যে অধ্যায় রয়েছে নবম অধ্যায়টি হলো আমাদের ছোট নদী। তো তাদেরকে এই অধ্যায়টি বের করতে বলবো এবং তাদের বইটি সম্পর্কে যখন তারা এই চিত্রটি বের করে নেবে, যখন তারা এই আমাদের ছোট নদী অধ্যায়টি সুন্দরভাবে বের করে ফেলবে এবং আপনি তাদেরকে যখন বলবেন যে দেখো কবিতাটি এবং এখানে কিভাবে এই বিষয়টি তুলে ধরেছে এবং কি কি বলেছে, তারা যখন এখান থেকে এই বিষয়টি তুলে ধরলো আপনি তাদেরকে বললেন, বিভিন্ন প্রশ্ন করলেন এবং এই প্রশ্ন করার ফাঁকে যখন আমরা আমাদের ছোট সম্বন্ধে বলবো যে আমাদের এই ছোট নদীটি কে লিখেছেন, এখানে দেখো যে কবির নাম দেওয়া রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। এখন এই কবিতাটি তাদেরকে দেখতে দিয়ে এখন আপনি তাদেরকে বলবেন যে নতুন নতুন যে শব্দ রয়েছে এই নতুন নতুন শব্দগুলো কি, সেই শব্দগুলো তারা খুঁজে খুঁজে বের করবে। এরপরে চলে যাবেন যে তারা অর্থগুলো বুঝতে পেরেছে কিনা এবং সেক্ষেত্রে বাক্যগুলো তারা বলতে পেরেছে কিনা, তাদের কাছ থেকে এই অর্থ এবং বাক্য এবং নতুন শব্দগুলো জেনে নিন। তাহলে এই পাঠটি সম্পর্কে যখন আমরা আলোচনা করব আমাদের এই পাঠটি সম্পর্কে পুরো বিষয়গুলো একেবারেই তাদের মনে গেঁথে যাবে, সেক্ষেত্রে তারা আর কখনো এই বিষয়গুলো ভুল করতে যাবে না। এখন কথা হলো যে আমরা এই কাজগুলো করার ফাঁকে ফাঁকে যে কাজটি করব যে চিত্র বা ছবি যে দেওয়া রয়েছে বইয়ে সেটি সম্পন্ন করব এবং আমরা অবশ্যই তাদের বিভিন্ন গল্পের মাধ্যমে এই কাজগুলো যখন আমরা ক্লিয়ার করে নেব এরপরে আমরা পুরো কবিতার যে লাইনগুলো রয়েছে সেগুলো তাদেরকে বলার চেষ্টা করব এবং অর্থ তো অবশ্যই তারা না পেরে গেলে তাদের বইয়ে যে অর্থগুলো রয়েছে, বাক্যগুলো রয়েছে এবং আমাদের শূন্যস্থানগুলো রয়েছে এই বিষয়গুলো তাদেরকে আমরা একটির পর একটি দেওয়ার চেষ্টা করব। তো তাহলে কবির নাম সহ হয়ে গেল এবং পুরো লাইনগুলো তারা জানবে, অর্থ এবং বাক্য নতুন নতুন শব্দগুলো খুঁজে বের করবে এবং প্রশ্নগুলো আমরা প্রথমত মুখে মুখে দেন আমরা তাদেরকে লিখিত নেব এরপরে আমরা আমাদের ছোট ছোট সম্মানীদের যখন আমাদের এই বিষয়গুলো হয়ে যাবে, অর্থ বাক্য হয়ে যাবে, নতুন নতুন শব্দ হয়ে যাবে,
এরপরে আমরা তাদেরকে শূন্য স্থান যে বইয়ে দেওয়া রয়েছে সেই শূন্য স্থানগুলো সুন্দরভাবে তাদেরকে নোট করতে বলবো, এবং ঘর যে দুপুরে দেওয়া রয়েছে এবং ঘরে যে আমাদের শব্দ দেওয়া রয়েছে সেই শব্দগুলো দিয়ে তারা শূন্য স্থানগুলো যখন পূরণ করবে তাদের কিন্তু এই লাইনগুলো হয়ে যাবে যে লাইনগুলো থেকে আমরা এগুলো বানিয়েছি, এবং এই নতুন যে শব্দগুলোর দ্বারা আমরা যে শূন্য স্থানগুলো পূরণ করেছি সেগুলো সম্পর্কে তাদের ধারণা হবে, এবং তার পূর্বে যে অর্থ এবং বাক্যগুলো রয়েছে সেগুলোও তাদের ধারণা হয়ে যাবে, এবং আমাদের এই শব্দার্থ থেকে বাক্য থেকে তাদের যে এই নতুনভাবে এই শূন্য স্থানগুলো এই বাক্যগুলো সম্পর্কে তাদের ধারণা হয়ে যাবে। পূর্বের যে শব্দগুলো তারা জেনেছিল সেখান থেকে এই শব্দগুলো জেনে তারা এই শূন্য স্থানগুলো পূরণ করবে। এবং এর পাশাপাশি আমরা বলেছি যে আপনাদের প্রশ্নপত্র প্রশ্নগুলো হয়ে যাবে মুখে মুখে এবং লিখিত দুটি হয়ে যাবে। এর সাথে সাথে আমরা যে কাজটি করবো যে আমাদের ছোটো সময়ের বইয়ে মিলকরণের যে একটি বিষয় রয়েছে সেটি তারা জানবে। এখন কথা হলো এইগুলো সম্পূর্ণ শেষ করলে করার পরে আমরা আমাদের ছোটো সময়ের আরেকটি বিষয় এখানে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যেভাবে আমরা আপনাদেরকে পুরো বিষয়টি সম্পূর্ণ করেছি। এরপরে আমরা যে কাজটি আপনাদেরকে দেখাবো আরেকটি পয়েন্ট সেটি আমরা এখানে রাখছি, এবং এর সাথে আরেকটি রাখবো কী কী সেটি আমরা দেখে নিচ্ছি। তাহলে আমরা মিলকরণ হয়ে গেল, এখন চলে আসুন আমরা আমাদের ছোটো সময়ের অনুচ্ছেদের বিষয়টি। অনুচ্ছেদের বিষয়টি বলতে আমরা আমাদের ছোটো সোনামণিদের যেটি বলবো যে তাদের বইয়ে যে চিত্রটি রয়েছে বা ছবিটি রয়েছে সেখান থেকে তারা দুটি বা তিনটি বা চারটি লাইন লিখবে। এর ফাঁকে আপনি যে তাদের সঙ্গে গল্প বা নদী সম্পর্কে কিছু জিজ্ঞাসা করেছেন বা প্রশ্ন করেছেন বা বলেছেন সেখান থেকে আপনি তাদেরকে কিছু আবার নতুনভাবে লিখতে দিন বা মুখে মুখে ধরুন, যাতে করে তাদের এই আমাদের ছোট নদী সম্পর্কে ধারণা হবার পাশাপাশি আরও নদী সম্পর্কে পুরো বিষয়গুলো তাদের যেন হয়ে যায় এখান থেকে। আর আমরা চেষ্টা করব আপনাদেরকে এই পাঠটি সম্পর্কে বইয়ে যেভাবে দেওয়া রয়েছে প্রত্যেকটি বিষয় আমরা একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার। তো আশা করছি সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, আর আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো অবশ্যই আমাদের জানাবেন, আমরা সেটি যেটি আমাদের প্রবলেম চলছে অথবা আপডেট চলছে অথবা ইউটিউবের এটি প্রবলেম হতে পারে তো সেক্ষেত্রে আমরা সেটি সমাধান করার চেষ্টা করছি, যে কমেন্টস কীভাবে করবেন আপনারা বা কমেন্টসের যে বিষয়টি সেটি আপাতত নেই, আমরা চেষ্টা করছি, আমরা সাবমিট দিচ্ছি, সেগুলোকে ওনারা আবার দেখে সেভাবেই কমেন্টস করার জায়গাগুলো রাখছে। তো এখন কথা হলো এটি আমাদের হয়ে গিয়ে যে কাজটি করব সেটি হলো আমাদের এখানে জোর শব্দ। জোর শব্দ বলতে আমাদের বাঁকে বাঁকে, ফুলে ফুলে, তীরে তীরে, ভরো ভরো, বনে বনে, এই ধরনের বিষয়গুলো কিন্তু এর আগের বিষয়গুলো কখনো তারা পায়নি। সেক্ষেত্রে এই শব্দগুলো, জোর শব্দগুলো তাদের জন্য এই অধ্যায়টি থেকে, এই পাঠটি থেকে নতুন এসেছে। আশা করছি সেটি তাদেরকে আমরা অবশ্যই জানাবো এবং খুব সুন্দরভাবে তারা এই বিষয়গুলো নেবে এবং অনেক মজা পাবে। এবং এরপরে আমরা যে কাজটি করবো সেটি হলো নতুন একটি কবিতা, নতুন একটি কবিতা বা ছড়া বা এই কবিতাটি হতে পারে যেটি তারা সুন্দরভাবে আপনাকে আবৃত্তি করে বা সুন্দরভাবে তারা সুরের সাহায্যে এটি আপনাদেরকে শোনাবে এবং অভিনয়ের মাধ্যমে হতে পারে। তো এ ছিল আমরা আমাদের আজকে ছোটো সম্বন্ধে যেটি আলোচনা করার চেষ্টা করছি যে কীভাবে তারা পুরো বিষয়টি এই এত সুন্দরভাবে নেবে যাতে করে আপনারা আপনাদের ছোটো সম্বন্ধে এটি শেখাতে পারেন। তো এ ছিল আমাদের আজকের, যারা আমাদের ছোটো সম্বন্ধে দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের পাঠ আমাদের ছোটো নদী পৃষ্ঠা 32-35। আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে, তো দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো। আজকে এই পর্যন্ত, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।